আপনি কি কন্ট্রাক্ট করে ওয়াজ করেন? আপনাকে কত টাকা অগ্রিম দিতে হয়? মেজবাই কত টাকা দিছেন অগ্রিম? দেন নাই ভাই, আলহামদুলিল্লাহ আমি কোনো আমি এক নম্বর কথা হলো আমি ওয়াজ মাহফিলের মানুষে না, আমাকে ধরে মানুষ মাহফিলে টেনে আনছে, আমি এই জগতের লোক না। কারণ এই যে সুর টুট দিয়ে কথা বলো, সুর আমার গলায় অনেক আছে মাশাল্লাহ, কিন্তু আমি দিতে পারি না এটা মানুষের সামনে। যাই হোক, এটা আমার দুর্বলতা অযোগ্যতা। তো আলহামদুলিল্লাহ আমাদেরকে মাহফিলের দাওয়াত দিয়ে অগ্রিম টাকা দিয়েছেন, এরকম মায়ের পুত মনে হয় খুঁজে পাওয়া যাবে না একটাও। কারণ একবার আমার মনে আছে, এক আল্লাহর বান্দা সম্ভবত কক্সবাজারে, সে আমার মাহফিলের জন্য বহু তর্ণবর্ণ করছে, মাদ্রাসায় পড়ে ছেলে মানুষ আমি চিনি। তো আমি বললাম ঠিক আছে, তুমি যদি দায়িত্বশীল হও আমাদের মাহফিল, আবার আমি কন্ট্যাক্ট করি ভাই, ভুল হয়েছে কন্ট্যাক্ট করি না বললে, কন্ট্যাক্ট করি, কিন্তু আমার কন্ট্যাক্টটা একটা ফরমে, মেজবাবের সাথে কন্ট্যাক্টের সম্পর্ক নেই, এটা ভিন্ন। বাকি আমাদের মাহফিলের দাওয়াত নিতে হলে একটা ফরমে সই করে ফরম জমা দিতে হয়, সেখানে 12-14টা শর্ত দেওয়া আছে। এই শর্তগুলোর ভিতরে একটা হলো আমরা যদি সেখানে খেতে হয় যেন হালাল খানা হয়, আমাদের মাহফিল যেন গভীর রাত পর্যন্ত না হয়, মাইক যেন অনেক দূর পর্যন্ত গিয়ে অন্যদের কষ্টের কারণ না হয়, মাহফিলের আমার নামের আগে যেন আন্তর্জাতিক ক্ষতিসম্পন্ন এই সমস্ত আজেবাজে কথা না লেখা হয়, আমার নাম বলার সময় যেন সুনির্দিষ্ট শব্দ ব্যবহার করবে, পরিচয় উল্লেখ করবে, ফালতু কথা যেন বলে না হয়, এরকম অনেকগুলো শর্ত দেওয়া আছে। এই শর্তগুলো মেনে যদি মাহফিল করতে রাজি হন তো সই করে জমা দিয়ে যান, আমরা সুযোগ পাইলে দেবো। আলহামদুলিল্লাহ আমরা এই শর্তগুলো দেই। তো ওই যে ছেলে কথা বলছে, সেই ছেলে কোন জায়গা থেকে নাকি 10,000 টাকা নিছে, আমার অফিসের লোকজন এটা শুনতে পারছে, পাওয়ার পরে বলছে তোমার মাহফিলই ক্যান্সেল। আগে ওই টাকা দেওয়ার পর মাহফিল কর্তৃপক্ষকে ফোন করে আসনা ফাউন্ডেশন অফিসে শিওর করতে বলো যে আমরা টাকা ফেরত পাইছি। পরে আলহামদুলিল্লাহ তারা ফোন করে আমাদেরকে বলছে, ভাই ওই ছেলে টাকা নিতে চায় না, আমরা জোর করে দিছি যে যদি না আসে হুজুর আবার। আমি বলছি আমি যদি কোথাও ওয়াদা দিয়ে থাকি আমার লাশ হলো সেখানে যাবে, যদি আমি লাশ তো আর মরে গেলে বাঁচবে না, আমার দেহ শেষ মুহূর্ত হলো সেখানে যাবে ইনশাআল্লাহ, আমি ওয়াদা খেলাপ কখনো করি না আলহামদুলিল্লাহ। কিন্তু এর মানে এই না যে আপনি আমাকে টাকা পয়সা দিয়ে কিনতে হবে, তখন ওই টাকা ফেরত দিয়ে তারপর আমি গেছি। যাই হোক, এটা বোঝার জন্য বলা, এটা আমরা করি না। এবং আল্লাহর অনেক বান্দারা 50,000-1,00,000 টাকা দেন, আবার অনেকে 5,000 টাকা দেন, এক জায়গায় একজন 6,000 টাকা দিছে, এক জায়গায় যেন 1 টাকাও দেয় নাই, উঠে গাড়িতে পাড়ে দিয়ে দিছে, এরকম বহুত হয় আলহামদুলিল্লাহ। এটা যেহেতু প্রশ্ন আসছে কোন ফাঁকে যে প্রশ্ন ঢুকাই দিয়েছেন আল্লাহ জানে, এটা তো আমি দেখলে পড়তাম না। যাই হোক, কারণ বেদরকারি প্রশ্ন, এটা কোনো দরকারি প্রশ্ন না, তারপরেও কোনো ফাঁক দিয়ে মনে হয় চলে আসছে। তারপরে বিষয়টা ক্লিয়ার করলাম, ভাই আমাদেরকে মাহফিলের জন্য কোনো অগ্রিম তো দিতেই হয় না, কোনো কন্ট্যাক্ট ফন্ট্যাক্ট নাই, কন্ট্যাক্ট আছে হলে ওই যে লিখিত চুক্তি কিছু শর্ত মেনে চলতে হয়। তারপরে ভাই নিজে আমরা নিজেরা দুধের দোয়া বলি না, ফেরেশতা বলি না ভাই, মানুষের সামনে কথা বলা, মিডিয়ার সামনে কাজ করা, এটা বড় কঠিন একটা কাজ। এখলাস শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য করা, এটা বড় কঠিন হয়ে গেছে ভাই, বহু কঠিন হয়ে গেছে। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং এদেশে যে সমস্ত ওলামায়ে কেরাম দাওয়াতের ফিল্ডে কাজ করছেন, আল্লাহ তালা আমাদের সবাইকে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য এখলাসের সাথে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাত লাভের আশায় মানুষের হেদায়েতের উদ্দেশ্যে আমাদেরকে কথা বলার, ওয়াজ করার, দাওয়াতের কাজ করার তৌফিক দান করুন। এখলাস সোনার হরিণ হয়ে গেছে ভাই, আমি দোয়া চাই, আমাদের ভাইদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। নবীজির স্ত্রীগণ আমাদের মা, উম্মাহাতুল মুমিনিন। নবীজির মেয়েরা কি তাহলে মা হবেন? তাদেরকে কি আমরা মা বলবো? আর নবীজি কি আজান দিয়েছেন কখনো? ভাইরা আমার, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ, পত্নীগণ, সহধর্মিণীগণ, তারা হলেন তোমাদের মা, তারা হলেন তোমাদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য আধ্যাত্মিক এবং রুহানি পিতা তুল্য, এবং তার স্ত্রীগণ হলেন আমাদের মায়ের মতো মর্যাদার দিক থেকে। শুধুমাত্র মর্যাদার দিক থেকে না, বিধানগতভাবেও। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পর তার স্ত্রীদেরকে কোনো উম্মত বিবাহ করা জায়েজ নাই, হারাম, যেহেতু মা হিসেবে আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পর তার কোনো স্ত্রীকে পৃথিবীতে কোনো পুরুষ বিবাহ করে নাই। কিন্তু তাই বলে নবীজির স্ত্রী যদি মা হয়, তার নবীজির মেয়েরা কিভাবে মা হতে পারে? আমাদের দেশে অনেকে অজ্ঞানতাবশত বলে মা ফাতেমা, বলে কি বলে না? মা ফাতেমার জারি গান শুনছেন আপনারা? ছোটবেলা আমরা বহুত শুনছি, ক্যাসেটের মধ্যে জারি গান চলতো না, মা ফাতেমা কান্দা বলে, কান্দা কয়, শোনেন না জারি গান?
আরে ভাই, মা যদি আয়েশা হয়, মা যদি খাদিজা হয়, তাহলে তার মেয়ে আবার মা হয় কিভাবে? এটা অজ্ঞানতা, এটা ভুল, আমরা না জেনে এটা বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে, তারা আমাদের বোন, তারা আমাদের মা নন, আমাদের মা হলেন তাদের তার স্ত্রীগণ। অতএব আমরা এই ভুলটাকে কারেকশন করব। আর দ্বিতীয়ত আরেকটা প্রশ্ন আপনি করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো আজান দিয়েছেন কিনা। আমার জানা মতে তিনি আজান দেননি, কোনো কখনো আজান দিয়েছেন এমনটি আমি জানি না। তবে এটার মানে এই নয় যে আজান দেওয়ার ফজিলত নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজান দেওয়ার বহু ফজিলত বর্ণনা করেছেন। দুনিয়াতে যারা শুধু আল্লাহকে খুশি করার জন্য আজান দিবে, মর্যাদা জানেন, কিয়ামতের ময়দানে তাদের ঘাড়গুলো অনেক লম্বা থাকবে। আপনি বলবেন ঘাড় লম্বা থাকলে তো দেখতে খারাপ দেখা যাবে, কারণ ওটের মতো দেখা যাবে না। ভাই, এখানে ঘাড় লম্বা থাকবে মানে হলো সবার উপরে তার যে মর্যাদা, এটা বোঝা যাবে। কথা কি বুঝাতে পারছি ভাইরা আমার? বিশেষ করে আল্লাহকে খুশি করার জন্য যদি আজান দেয় কেউ একটা দীর্ঘ সময় পর্যন্ত, তার জন্য অফুরন্ত পুরস্কারের ঘোষণা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। এজন্য আজান দেওয়া অনেক ফজিলতপূর্ণ। আজানের সবচেয়ে বড় ফজিলত কি জানেন? আজান যিনি দিবেন মুয়াজ্জিন, আল্লাহকে খুশি করার জন্য যদি দেয়, পয়সার ধান্দা চাকরি হিসেবে না দেয়, প্রফেশন হিসেবে না নেয়, সে এই চিন্তা থেকে দেয় যে আমি হাইয়া আলা সালাহ ডাক দেবো, আমার ডাকে যারা আসবে নামাজ পাঠ করবে, আদায় করবে, এটার জন্য আমি ভূমিকা হিসাবে থাকলাম, আমার কারণে মানুষ আসলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুয়াজ্জিন যখন আজান দেয়, তার আজান শুনে যত মানুষ নামাজ পড়ে, তাদের সবার সমপরিমাণ সওয়াব, তাদেরটা তো তারা পাবেই, মুয়াজ্জিন সবকে আল্লাহ তাআলা দিবেন। আমাদের সমাজ অনেকে আজান দিতে চায় না, সবাই ইমামতি করতে চায়, আজান দিতে চায় না। আজান দিতে অনেকের ইজ্জতে বাদে, ইগোতে লাগে, এটা মূর্খতার কারণে। আজান দেওয়া অনেক ফজিলতপূর্ণ কাজ। বিধায় আজান দেওয়ার সুযোগ পেলে কখনো হাত ছাড়া করবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কাজ তিনি জীবনে কখনো করুন বা না করুন, সে কাজ করার যখন নির্দেশ দেয়, তা আমাদের জন্য তার সে কৌল বা তার নির্দেশটাকে অগ্রাধিকার দিতে হয়। এরপরে প্রশ্ন হলো, মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে কি হয়? মৃত ব্যক্তিকে আপনি যদি স্বপ্নে দেখেন, তাহলে সেক্ষেত্রে দুইটা অবস্থার কোনো একটা হবে। আপনি হয়তো আপনার মৃত ব্যক্তি নিকটাত্মীয় বাবা মা বা কাছের কেউকে দেখেছেন, দেখার পর আপনার মধ্যে অস্থিরতা কাজ করছে, তিনি কষ্টে আছেন এমনটি বোঝা যাচ্ছে। ধরুন তিনি খুব ক্ষীণকায়, খুব চিকনা, ক্ষুধার্ত, কষ্ট পাচ্ছেন, আপনার কাছে কিছু চাচ্ছেন, বা এমন কিছু যেটা দেখে আপনার মানসিক অস্থিরতা বেড়ে গেছে, আপনি মনে করছেন তিনি বোধহয় কষ্টে আছেন, তাহলে আপনি তার পক্ষ থেকে প্রথমত আল্লাহর কাছে মাফ চাইবেন, ইস্তেগফার করবেন, চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনি ওনাকে মাফ করেন। দ্বিতীয়ত আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছে দান সাদাকা করবেন তার তরফ থেকে। মৃত ব্যক্তির জন্য আরও যা যা করা যায়, উমরা করা, হজ করা, দান দক্ষিণা করা, যতটুকু তৌফিকে আসে ততটুকু তার পক্ষ থেকে করবেন, সবচেয়ে বেশি করবেন দোয়া। আর যদি তাকে স্বপ্নে দেখার পর আপনার মধ্যে এরকম কোনো ফিলিংস না হয়, বরং মনে হচ্ছে না তিনি ভালো আছেন, হাসি খুশি এরকম কিছু, তাহলে আল্লাহর কাছে শোকর আদায় করবেন, সুধারণা করবেন, হয়তো তিনি ভালো আছেন। কিন্তু খবরদার, আপনার স্বপ্ন কখনো ইসলামের দলিল না। আপনি স্বপ্নে কাউকে দেখলেন যে হ্যাঁ সে এরকম কোনো পরিস্থিতিতে আছে, বোধহয় সে আজাবের মধ্যে আছে, এটা দিয়ে আপনি ফতোয়া দিয়ে দিলেন যে লোকটা জাহান্নামে আছে, এরকম করার কোনো সুযোগ, কারণ আলামুল গায়েবের বিষয়ে একমাত্র আল্লাহ ভালো জানেন। আমরা ধারণা করতে পারি মাত্র, আপনার ধারণা কোনো কিছুকে প্রমাণ করবে না। বিধায় এ বিষয়ে সাবধান থাকতে হবে। তবে হ্যাঁ, মুর্দার জন্য আপনাদের সবসময় দোয়া করা উচিত। এ ধরনের পরিস্থিতি হলে তাদেরকে বেশি দেখলে আরও বেশি দোয়া বাড়াবো, এবং তাদের জন্য আমরা আল্লাহর কাছে মাগফিরাত চাইবো, দান সাদাকা করবো।